আল্লাহ কত দয়ালু, আল্লাহ কত রহমান, আল্লাহ কত বড় রহিম। আল্লাহ সবাইকে খাওয়ান, সে আল্লাহ বলছেন বান্দারে তুই আমার দিকে হেঁটে হেঁটে আসবি, আমি তোর ওদিকে দৌড়ে দৌড়িয়ে যাব। ও বান্দা, আমি তোকে জান্নাত দেওয়ার জন্য আমি প্রত্যেক রাতে তোর ডাকে সাড়া দিয়ে আমি চলে আসি, তোকে আমি কাছে নেওয়ার জন্য চলে আসি, প্রথম আসমানে আসি, তুই আমাকে একটু ডাক, আমি তোর তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা চাইবো কার কাছে? কত সুন্দর টানা টানা চোখ দিলেন আল্লাহ রাব্বুল আলামিন, এত সুন্দর টানা চক্ষু দিয়েছেন। যুবক যখন যুবতীর চোখের দিকে তাকায় পাগল হয়ে যায়। ও নারী, তোমার চোখগুলো কত সুন্দর কাজল ভরা, আঁখি হরিণীর মতো চোখ, ডাহুক চোখ, প্রশস্ত কপাল, কালো কালো কেশ, সুন্দর চিকন চিকন ঠোঁট, বাঁশির মতো নাক এবং কণ্ঠ, তোমার কোকিলের মতো কণ্ঠ, তোমার সুন্দর চেহারা, তোমার সুন্দর বাচন ভঙ্গি, তোমার সুন্দর কথা আমাকে পাগল করে দিয়েছে। কিন্তু একটা বার ভাবলো না, ওই নারীকে যে সুন্দর করে বানিয়েছেন যে আল্লাহ, সে আল্লাহ আরো কত 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 বেশি সুন্দর। আসতে বলে সুবহানাল্লাহ। নারীর কাছে যায়, চিত হয়ে পড়ে। যুবক, ওই নারী কিচ্ছু না, হেরে যাবে একদিন। এত ভালোবাসা, এত মহাব্বত, এত উদারতা, এত ভালোবাসার বহি প্রকাশ। আজকে ও যুবক বিয়ে করেছ পাঁচ বছর আগে, আজকে তোমার মৃত্যু হয়ে গেল, ছোট্ট একটা সন্তান রয়ে গেছে, বউটা যুবতী রয়ে গেল, তুমি দুনিয়া থেকে বিদায় নিয়েছ। বিদায় নিয়ে যাওয়ার পরে ওই স্ত্রী স্বামীর লাশটা দেখি কাঁদতে কাঁদতে পাগলি হয়ে যাবে, সেন্সলেস হয়ে পড়বে, তিন দিন চার দিন খাওয়া আসবে না মুখে, ঘুম আসবে না চোখে, বলবে আমার জীবনে আর কিছুই নাই, সব তো চলে গেল। সাত দিন একটু হাসি বের হবে, চোদ্দ দিনে মোটামুটি দাঁত বের করবে, মাসখানেক যখন চলে যাবে আরেকটু ভুলতে থাকবে, দুই মাস তিন মাস যখন চলে যাবে সব আত্মীয় স্বজন এসে বোঝানো শুরু করবে, এই যে ছোট্ট একটা বাচ্চা, এ তো রেখেই গেছে, তোমার স্বামী তো বিদায় নিয়েছে, ওকেও দেখা দরকার, তোমাকে কে দেখবে? বাপ মা বলবে আমার বুড়ো হয়ে গেলে তোমাকে আর দেখবে কে? তোমার তো একটা ছাতা দরকার, তোমার তো একটা গার্জিয়ান দরকার, আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি তোমাকে বিয়ে দেব। দেখবেন ওই ওই যুবক, তোমার সেই বউটা কিচ্ছু বলবে না, চুপ থাকবে, বিয়েটা হয়ে যাবে, বিয়ে হওয়ার তিন দিন চার দিন পর বাপ মাকে সে বলবে মা তোমরা যে সিদ্ধান্ত নিয়েছে, সিদ্ধান্তের মধ্যে দারুণ বরকত, কারণ আগের স্বামীর চাইতে এই স্বামী আমার আরো বেশি ভালো। এটাই বাস্তবতা, এটাই দুনিয়া। আজকে মরে যাই, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা রেখে চলে গেলাম, সন্তান চার পাঁচটা ছেলে, বলবো ওই বিল্ডিং এর ফ্ল্যাটটা আমার, ওই বিল্ডিং এর ফ্ল্যাটটা আমার, ওই জমিটা আমার, ওই ব্যবসাটা আমার, মাঠ ওই দখল করতে করতে মারামারি করে ভাই ভাই মার্ডার আছে না নাই? আচ্ছা আমার ভাইয়েরা, এই জন্য বলি আমি, যুবকরা আজকের সমাজে চারিত্রিক ধস এত পরিমাণ বেড়ে গেছে, আমার মাদেরকে বলবো মা পর্দার নিয়মটা মেনে চলুন। আমার পুরুষ ভাইয়েরা, যুবক ভাইয়েরা যারা আছো, আমি তাদেরকে করজোড়ে মিনতি জানাই, নারী ফেতনা থেকে বাঁচতে হবে। বর্তমান ইহুদিদের সবচেয়ে বড় ষড়যন্ত্র হলো মুসলিম পরিবারের মেয়েকে উলঙ্গ করে ঘর থেকে বের করে দাও। সেই ষড়যন্ত্রে আজকে ইহুদি জাতিরা, তারা বিফল না সফল, বিফল না সফল, সফল হয়ে গেছে। আজকে আমি যখন যশোর থেকে ঢাকার দিকে যখন বিমানে আসতেছিলাম, বোর্ডিং পাস নিয়ে ভিতরে ঢুকতেছি, টের পাচ্ছি প্রত্যেকটি পরিবার তারা মুসলিম পরিবার, ম্যাক্সিমাম দেখতে পেলাম কোনো ম্যাক্সিমাম নারী মাথায় কোনো কাপড় নাই, অথচ তারা মুসলিমা, মুসলিম পরিবারের মেয়ে, তাদের পোশাক আশাক, তাদের কৃষ্টি কালচারগুলো সব ওলট পালট হয়ে গেছে। কেন, কি জন্য? একটা মাত্র কারণ, কেবলমাত্র শুধুমাত্র কোরআনের কালচার, কোরআনের চর্চা না থাকার কারণে। আমার ভাইয়েরা, হাজার আইন পাশ হোক, হাজার হাজার আইন আপনি পাশ করেন, কোনো কাজ হবে না।
समाज থেকে ধর্ষণ জেনা ব্যভিচার এগুলো কি বন্ধ করার জন্য ওয়াজ করো? বন্ধ হবে না, দুনিয়ার কোন আইন করে বন্ধ হবে না। শুধুমাত্র সূরাতুল আহজাব সূরা নূরের কয়েকটা আয়াতের প্রতিফলন সমাজে চালু করে দেন, পর্দার বিধান জারি করে দেন, আল্লাহর কসম সমাজটা জান্নাতের টুকরা হয়ে যাবে। কার কথা? আস্তে বলবেন না, কার কথা? আল্লাহর কথা। আমার বন্ধুগণ, ইউসুফ আলাইহিস সালাম প্রেম করেছেন কার সাথে? আস্তে বলবেন না, কার সাথে? জুলাইখা প্রেম করেছে কার সাথে? ইউসুফের সাথে। জুলাইখা চাই ইউসুফকে, আর ইউসুফ চায় কাকে? আস্তে বলবেন না, কাকে? জুলাইখা বলে, ইউসুফ আমি তোমার জন্য পাগল। ইউসুফ বলেন, আমি আল্লাহর জন্য পাগল। যখন সুবহানাল্লাহ, জুলাইখা তার সমস্ত অঙ্গে সমস্ত কাপড় চুবুর গুলো পাট্টা গুলো একটা একটা খুলে তার সৌন্দর্য তার সামনে ওপেন করে দিচ্ছে। আর ইউসুফ আলাইহিসসালাম চক্ষুটা নিম্নগামী করে জমিনের দিকে তাকায় তাকায় পিছু হটতেছিলেন, থরথর করে কাঁপতেছিলেন তাকওয়ার কারণে। যৌবনে ভরা ইউসুফ আলাইহিসসালাম, রূপে ভরা ইউসুফ আলাইহিসসালাম অবিবাহিত একজন তরুণ টকবাগে যুবক, সুন্দরী নারী তার সামনে প্রস্তুত হয়ে আছে। চক্ষু বন্ধ করলেন, পিছন দিকে চলে গেলেন, দেওয়ালে পিঠটা ঠেকে গেল। এবার আকাশের দিকে তাকায়া, উপরের দিকে তাকায়া বলছেন, আল্লাহ আমার চেষ্টার শেষ, এই জায়গায় তুমি এখন সাহায্য করো। যখন সুবহানাল্লাহ, যুবকরা ইউসুফকে ফলো করো, তোমার মডেল হবে ইউসুফ, তোমার যৌবন শুধু বরাদ্দ হবে, তোমার যৌবন শুধু বরাদ্দ হবে স্ত্রীর জন্য। আমার মা আপনার যৌবন বরাদ্দ হবে শুধু আপনার স্বামীর জন্য, অন্য কোথাও এটাকে নষ্ট করা যাবে না। কার হুকুম? আসতে বলবেন না, কার হুকুম? মোবাইলে চ্যাটিং আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? ভিডিও কল মারে, কি কল মারে? মিস কল মারে। আবার কয় হুজুর, কোরআন শরীফে মিস করার কথা আসছে কোথায়? ফামাইয়া আমাল মিস কল, যখন নাউজুবিল্লাহ